করে সামান্য সামান্য পানি ছিল, তা আজকে রাত্রে একটু বেশি বাইরে গেছে, তবে তারপরে আমরা বন্ধ করে দিছি সকাল থেকে ভোর থেকে। নোটিশ টাঙায় দিছি, আপাতত সাময়িকভাবে বন্ধ। গত তো 4.5 মাস ধরে আমাদের বন্ধ। গত মাসের 19 তারিখে আমরা খুলছি, আবার এই মাসের আজকে 19 তারিখ, বড় 1 মাস পরে আবার আমরা ব্রিজ বন্ধ করে দিলাম। চুরি যারা এসেছে তারা কষ্ট পাইতেছে, আমাদের এলাকাবাসী কষ্ট পাইতেছি। এখন আমাদের সবার জন্য তো এটা সমস্যা, আমাদের এটা তো রাস্তা, এটা ছাড়া তো আর কোনো বিকল্প রাস্তা নেই। দীর্ঘদিন করোনার কারণে আমাদের এখানে ট্যুরিস্ট প্রজেক্ট বন্ধ ছিল, এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে, কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার কারণে ব্রিজ ডুবে গেছে, ডুবে যাওয়ার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি।